দাদা, আমাকে এই অঙ্কটা করে দেবে গো। কই দেখি অঙ্কটা দেখি। এই যা যা, আমার এখন সময় নেই, যা বিরক্ত করিস না, যা। বলে কি অঙ্ক করে দিতে, আমি নিজেই এই টুকে টুকে পাস করেছি, নিজেই কিছু জানি না, আমি আবার কি করে দেবো। কি রে সুজয়, বসে আছিস? বাজার থেকে যে সামানগুলো আনতে বললাম। হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বাজার পরে হবে কোন, আগে যা একটু চা খেয়ে নি। বলছি কাকু, আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারবেন? কত দূর পড়াশোনা করেছো তুমি? ইয়ে মানে কাকু, মানে ইয়ে আমি 12 ফেল। কত উচ্চ শিক্ষিতরা আজকাল ঘুরে বেড়ায়, আর তুমি 12 ফেল হয়ে চাকরি খুঁজতে বেরিয়েছো। ঠিক আছে, কোনো খবর পেলে জানাবো। এই তো আমার ছেলেটা গত মাসেই বিদেশে চলে গেল, একটা মস্ত বড় কোম্পানিতে কাজ পেয়েছে। শোনো, পড়াশোনা ভালো না করলে ভালো কাজ পাওয়া যায় না, বুঝেছো? হ্যাঁ কাকু, তখন তো ছোট ছিলাম, বুঝিনি, এখন বুঝতে পারছি পড়াশোনার কি দাম। পড়াশোনা ছাড়া কেউ কাজ দেয় না কাকু। দেখলে তো বন্ধুরা, লোকে বলে এই রাস্তাটা কোথায় যাচ্ছে, আসলে রাস্তা কোথাও যায় না, সেই রাস্তা দিয়ে আমাদেরকেই যেতে হয়। দেখলে, একজন ভালো চাকরি পেয়ে বিদেশ গেল, আর একজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাই সময় থাকতে চোখ খোলো বন্ধুরা, পড়াশোনা করো, জীবনে এগো, ভালোভাবে জীবনে বাঁচো। ধন্যবাদ।